প্রকৃতি বাঁচাতে নয়া উদ্যোগ মার্লিন গ্রুপের। নিজেদের ইকো ফ্রেন্ডলি মনোভাবকে তুলে ধরতে ফটোগ্রাফি প্রতিযোগিতার ব্যবস্থা মার্লিনের। নেচার ফটোগ্রাফি প্রতিযোগিতার মধ্যে দিয়েই বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার নয়া প্রচেষ্টা মার্লিনের। নতুন কিছু তৈরি করতে গেলে নষ্ট হয় বেশ কিছু প্রাকৃতিক সম্পদ, তবে আবার নতুন করে প্রকৃতিকে ফিরিয়ে আনতে সব সময় উদ্যোগী মার্লিন গ্রুপ। মার্লিনের ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পাকে সবুজ গাছে সাজিয়ে তোলা হয়েছে। প্রাণ খোলা বিশুদ্ধ হাওয়া, বিভিন্ন প্রজাতির গাছ, বাটারফ্লাই পার্ক এবং পাখিদের কিচির মিচিরে সাজানো মার্লিনের কমপ্লেক্সগুলি, সেগুলোকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে নতুন এক উদ্যোগ নিয়েছে মার্লিন গ্রুপ। নেচার ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন করেছে মার্লিন। মার্লিন গ্রিন ফ্রেমস ইজ আওয়ার ইনিশিয়েটিভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস by a photography contest about nature, environment, flora, fauna, beautiful birds, butterflies, lovely trees, flowering trees, fruit-bearing trees, herbal trees. And we also have various nice settings at Aquaville, which is phase 3 of Merlin Green, for photographers to come and shoot and make nice pictures. আগামী 11 এবং 12 মার্চ আমতলার ইবিজা রিসর্টে অনুষ্ঠিত হবে এই ফটোগ্রাফি কনটেস্ট। দুভাগে অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 18 মার্চ পুরস্কার বিতরণ। ছবির মধ্যে দিয়ে প্রকৃতিকে তুলে ধরার এই আয়োজন প্রথমবার করল মার্লিন গ্রুপ। এটা ফুল ডে ইভেন্ট আমরা চেষ্টা করছি করার, যেখানে আমরা ইনভাইট করেছি 20 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, 20 বছরের ওপরের যে পার্টিসিপেন্টস আছে অল ওভার ইন্ডিয়া। আমরা অ্যাপ্লিকেশনস এনকারেজ করছি যারা আসতে পারবে এখানে। আর আমাদের যে ইনিশিয়েটিভটা সেটা স্ট্রাকচার করা আছে যে আমরা একদম সকালবেলায় রেজিস্ট্রেশন ডেস্কটা অন করে দিচ্ছি, মানে তখন থেকে লোকেরা রেজিস্টার করে ওরা শুরু করে দিতে পারে। আর যারা একটু দূরে আছে তারা হয়তো একটু পরে এলো, কিন্তু 9টা 10টার অবধি আমরা রেজিস্ট্রেশন অন রাখছি। তো ওরা ফার্স্ট হাফটায় সকালে ওরা যত যত ক্যাটাগরিজ আছে সেগুলো নিয়ে চর্চা করলো, ছবি তুললো। এবারে যখন দুপুর হবে তখন আমরা একটা লাঞ্চ সিস্টেমও করেছি, একটু রেস্ট নিলো ওরা, কেননা অত রোদ দূরে ছবি তোলা যায় না। তারপরে আমরা একটা ওয়ার্কশপ করেছি যেটা সোনির প্রফেশনালস যারা তারা কন্ডাক্ট করছে ওখানে, প্লাস আমি আর বিশাখা দত্ত আমরা দুজনে কন্ডাক্ট করছি। দক্ষিণ কলকাতার অভিজাত একটি ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মার্লিন কর্তৃপক্ষ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলন মণ্ডল। তাই এবার প্রকৃতিকে ছুঁয়ে দেখতে এবং তার ছবি তুলে পুরস্কার জিতে নিতে মার্লিনের এই অভিনব উদ্যোগে সামিল হতে পারেন আপনিও। কলকাতা টিভি।